আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিজিটাল সেন্টার। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 8 এপ্রিল। এই যে 8 এপ্রিল, আমার $1.88 প্রফিট হয়েছে এখন পর্যন্ত। কারণ আজকেও তুলনামূলক মার্কেটটা তেমন একটা আপ ডাউন হয় নাই, মোটামুটি ডাউনই ছিল। সবগুলো কয়েন মোটামুটি ডাউন, এখন আবার একটু একটু আপ হচ্ছে, এই জন্য তেমন একটা প্রফিট আসে নাই। তাও আমি আলহামদুলিল্লাহ যে এই মার্কেটেও বট প্রফিট আনতে পারছে। তো আমার যেটা আমি বাইন্যান্সে রেখে দিছি ওইটা থেকে আসছে আমার $1.88, আর আমার এফিলিয়েট কমিশন যেটা মানে টিম থেকে আসছে ওইটা এখন পর্যন্ত আসছে $91। তাও আমি আলহামদুলিল্লাহ আমার আজকে তো প্রায় $3 কাছাকাছি প্রফিট আসছে। বাংলা টাকা হিসাব করলে আপনার 3 × 27 = 270 টাকা ইনকাম আসছে আর কি। তো অনেকেই ভাবতেছেন যে রয়্যাল কিউ হচ্ছে, রয়্যাল কিউতে ইনভেস্টমেন্ট করতে হয় না? রয়্যাল কিউতে আপনার টাকা ইনভেস্টমেন্ট করতে হয় না, আপনার টাকাটা থাকবে বাইন্যান্সে। বাইন্যান্স যারা বুঝেন না, বাইন্যান্স হচ্ছে আপনার, যেমন আমরা বাংলাদেশি মানুষ সবাই বিকাশ, রকেট, নগদ এগুলো তো সবাই বুঝি। এটা যেমন একটা মানে এখানে আমরা টাকা রেখে দিই, বাইন্যান্স অ্যাকাউন্টও হুবহু এরকম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, যে টাকাটা থাকবে বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্টে USDT আকারে পড়ে থাকবে, আর বট পারমিশন পাবে শুধুমাত্র ট্রেডিং করার, সে আপনার ব্যালেন্স উইথড্র বা ট্রান্সফার কোনো কিছু পাবে না। তো এখানে পড়ে থাকবে সব কিছু আপনার কন্ট্রোলে। যদি আপনার এখনই টাকাটা আপনার বের করতে হয়, আপনি চাইলে এখনই বের করে ফেলতে পারবেন, এভাবে ট্রেডিংটা করে আর কি, ঠিক আছে? এজন্য বটের হাতে কিছুই নাই। যারা ভাবতেছেন যে রয়্যাল কিউ স্ক্যাম করবে বা রয়্যাল কিউতে আপনার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, না, ওইরকম কিছুই না। আপনার সব কিছু আপনার নিজের হাতে কন্ট্রোলে থাকবে, যে বাইন্যান্সে সব কিছু থাকবে, আপনি বাইন্যান্সে সব কিছু দেখতেও পারবেন, কোন কোন কয়েনের উপরে ট্রেডিং চলতেছে। যেমন এই যে লিট, এই কয়েনটা, ভ্যাট, ত্যাঠা, আমরা যদি আমাদের রয়্যাল কিউতে যাই ওইখানে আমরা দেখবো যে 3টা কয়েনের উপরে ট্রেডিং চলতেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, যাদের এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, তারা বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কটা কপি করে যে কোনো একটা ব্রাউজার থেকে রেজিস্টার করে নেবেন, তারপর অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। যদি অ্যাকাউন্ট করতে বা খুলতে কোনো সমস্যা হয়, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর রয়্যাল কিউ কীভাবে করবেন, ডিসক্রিপশন বক্সে রয়্যাল কিউর ইনভিটেশন কোডও দেওয়া আছে। আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, আপনারা সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে আসার পর লিখে দেবেন রয়্যাল কিউ। রয়্যাল কিউ লিখে সার্চ করলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য ওপেন আসতেছে। ইনস্টল করে রেজিস্টার নাও দিয়ে তারপর অ্যাকাউন্টটা করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো যারা এখনও রয়্যাল কিউতে আসেন নাই, আমি বলবো সবাই রয়্যাল কিউতে চলে আসেন। রয়্যাল কিউতে এসে আপনারা ডে বাই ডে ভালো একটা ইনকাম করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।